চীনের পর এবার রাশিয়া। রাষ্ট্রপুঞ্জে আরও একবার খসড়া প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত। বৃহস্পতিবার চীনের শিনজিয়াং প্রদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কাউন্সিলে বিতর্ক সভার আয়োজন নিয়ে একটি খসড়া প্রস্তাবের ওপরে সদস্য দেশগুলির ভোটাভুটি চলছিল, যেখানে ভোটদানে বিরত থাকল ভারত। মূলত পশ্চিমী দেশগুলির আহ্বানে ওই খসড়া প্রস্তাবটি আনা হয়েছিল। এবার রাশিয়াতেও মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের জন্য খসড়া প্রস্তাব আনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের দেশগুলি। কিন্তু চীনের মতো সেখানেও কাল ভোট দেয়নি ভারতের প্রতিনিধি। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের শরৎকালীন অধিবেশনের গতকালই ছিল শেষ দিন। রাশিয়ার জন্য বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে ভোটদান ছিল সেখানে। একমাত্র হাঙ্গেরি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশগুলি রাশিয়ার মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে অবিলম্বে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দিয়েছিল। তাতে রাষ্ট্রপুঞ্জের 47 সদস্যের মানবাধিকার কাউন্সিলের 17 সদস্য দেশ খসড়ার পক্ষে সায় দেয়। খসড়ার বিপক্ষে ভোট দিয়েছে চীন, বলিভিয়া, কিউবা, কাজাকস্তান, ভেনেজুয়েলা। ভোটদান থেকে বিরত থেকেছে ভারতের মতো 24 দেশ। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।